আসসালামু আলাইকুম। যদি আমাকে কেউ কোশ্চেন করে যে এইচএসসি পরীক্ষায় কোন কোশ্চেনটা সবচেয়ে বেশি ইউনিক হয়, আমি বলবো ফিজিক্স। ফিজিক্সের মধ্যে যদি আরও স্পেশালি বলা হয় ফিজিক্সের এমসিকিউ। এবার যদি এই কোশ্চেনটা আরেকটু আমাকে ডেপথে নিয়ে যায়, ঢাবির কথা বলা হয় যে ভাইয়া ঢাবিতে কোন কোশ্চেনটা আপনি বলবেন যে না সবচেয়ে কঠিন করা হয়, একটা সাবজেক্টের নাম বারবার আসবে, সেটা হলো ফিজিক্স। এই ফিজিক্স কোশ্চেনটা প্রতি বছর স্টুডেন্টদের কাছে যথেষ্ট টাফ লাগে, এবং এইটা নিয়ে অনলাইনে এত বড় বড় বাপ লেভেলের ভাইয়া বুইরা হয়ে গেছে, দাড়ি পাকে গেছে ফিজিক্স পড়াইতে পারে, তো এদের কাছে পড়েও তোমাদের কোনো লাভের লাভ কিছু হয় না, 12 ঘন্টার ক্লাস, 14 ঘন্টার ক্লাস কিছু হয় না। তো সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হইল যে আমরা ফিজিক্সের থিওরিটিক্যাল এই দিক দিয়ে সুন্দর মতো বল টল আট করে, বল টল ঘুরায়, ভর বেগের সংরক্ষণ সূত্র অনেক কিছু পড়ি, অনেক কিছু শিখি, বাট আলটিমেটলি থিওরিটিক্যাল বা সৃজনশীলের বা লিখিত ফিজিক্স আর এমসিকিউ ফিজিক্সের মধ্যে একটা বিশাল তফাত আছে, যেটা টিপিক্যাল স্টুডেন্ট কখনো বুঝে না। ও আজীবন পড়ছে লিখিত ফিজিক্স, ওর হঠাৎ করে এখন আমি ক্যালকুলেটার সরাই নিয়ে, রাফ করার জায়গায় সরাই নিয়ে বললাম 30 সেকেন্ডে কর, তুমি তো পারবা না। সো ফিজিক্সের ডিফারেন্ট প্রিপারেশন লাগে। আজকে আমরা কয়েকটা হ্যাক্স জানবো, প্রায় 10টার মতো, যাতে তোমার ফিজিক্স এমসিকিউতে ফুল মার্ক তুমি পাইতে পারো যে কোনো এইচএসসি যে কোনো অ্যাডমিশনে। লেটস স্টার্ট। প্রথমে বুঝো যে ফিজিক্সের এমসিকিউ কয় টাইপের হয়। জাস্ট 2 টাইপের, থিওরিটিক্যাল আর ম্যাথমেটিক্যাল। থিওরিটিক্যাল কোশ্চেন মানে কি, যেগুলো বইয়ের লাইন থেকে তুলে দিবে, কোনটা ডায়াম্যাগনেটিক, কোনটা প্যারাম্যাগনেটিক, পৃথিবীর চুম্বক মেরু কত কোণে থাকে, পৃথিবীর কোনটা উত্তর দক্ষিণ, এই টাইপের কোশ্চেন। তারপর হলো 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, তারপর হলো 1 ওয়াট সমান কত হর্স পাওয়ার, আবার 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট, 1 ক্যালোরি সমান কত জুল, এই টাইপের কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেন। ঠিক আছে, কোনটা দিয়ে আমাদের হলো সমবর্তন ক্যালাস তৈরি হয়, ক্যালসাইট ক্যালাস কী, থিওরিটিক্যাল কোশ্চেন। এইটা যদি তুমি পারতে চাও, এটার জন্য তোমাকে মূল বই পড়তে হবে, এটার কোনো অপশন নাই। এবং এই কোশ্চেনটা অ্যারাউন্ড 30-40% যে কোনো পরীক্ষায় থাকে, যেগুলো থিওরিটিক্যাল মালপাতি তুলে দিবে, মাত্রা লেখো, একক লেখো, থিওরিটিক্যাল মালপাতি। ঠিক আছে, এবং এটার জন্য কী করবো, আমরা বললাম যে মূল বই রিডিং পড়বো, বেটার হয় ইস্যাকসার একটা বইয়ের আমরা সকল ইম্পর্টেন্ট লাইন, দাগানো লাইন পড়ে ফেলবো। ঠিক আছে, গেল, এইটার অন্য কোনো সলিউশন নাই। দ্বিতীয় পার্ট হইলো ফিজিক্সের ম্যাথমেটিক্যাল, যেখানে আমাকে ম্যাথ করে অ্যান্সার দিতে হবে, এবং এই কোশ্চেনটা থাকে ফিজিক্সের অ্যারাউন্ড 60%। এটা কীভাবে ভালো পারবো? এটা পারার জন্য প্রথমত আমাদেরকে যে কোনো একটা ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ডের প্রিপারেশন নিতে হবে। যে ক্যালকুলেটার ছাড়া ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ডের প্রিপারেশন নিতে পারে, তারে এখন এইচএসসিতে ক্যালকুলেটার ধরাই দিলে সে তো ছিঁড়ে খাবে, বুঝাই যাচ্ছে, তার জন্য জিনিসটা অনেক ইজি। তো সেই জন্য আমাদেরকে ভার্সিটি ইউনিটের যে কোনো একটা ক্লাস করতে হবে অথবা বই পড়তে হবে। এবং তুমি যদি একটা ভালো ক্লাস করো যেখানে তোমাকে অ্যাপ্রক্সিমেশন মেথড, তারপরে হলো অপশন টেস্ট, তারপর বিভিন্ন প্রকার শর্টকাট তোমাকে শেখানো হবে, তাহলে কিন্তু তুমি কোপাই দিয়ে চলে আসবা। এবং আরও মজার কথা হলো, তুমি যদি ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ডের পড়াশোনাটা আরেকটু ডেপথে যায়, টাইপ ওয়াইজ করো যে আমি এই চ্যাপ্টার আন্ডারে কী কী টাইপ কোশ্চেন হইতে পারে সেগুলা করব। ঠিক আছে, তাহলে প্রত্যেক টাইপের জন্য সেপারেটলি শর্টকাট আছে। যেমন কোনো একটা বস্তু এত উচ্চতা থেকে পড়তেছিল, কোন উচ্চতায় স্থিতিশক্তির দ্বয়ে গতিশক্তির দ্বিগুণ হবে, তক্তা ভেদ করার পরে এত হয় অর্ধেক, আর কতটুকু ঢুকবে, বেগ এত গুণ করলে কত গুণ হবে, এই টাইপের অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো ডিরেক্ট টাইপে পড়ে, এবং এগুলো তুমি যদি টাইপ ওয়াইজ পড়াশোনা করো কোপ দিয়ে রাখে দিবা, গেল। এরপরে 10% কোশ্চেন থাকে, যেমন শব্দের প্রতিফলন নিয়ে কিছু কোশ্চেন দেয়, আলোর বেগ নিয়ে কিছু কোশ্চেন দেয়, যেগুলো প্রতি বছর দেখা যায় যে কোশ্চেনটা ইউনিক, কমপ্লিটলি ইউনিক, এবং এইটা অ্যাকচুয়ালি কোনো বইতেও ডিরেক্টলি আলোচনা হচ্ছে না, বইয়ের বেশ কয়েকটা থিওরি মিলে কোশ্চেনটা আসছে। এই 10% পারার জন্য পদ্ধতি একটাই, যদি বিভিন্ন ধরনের কোশ্চেন ব্যাংক তুমি সলভ করো। এমসিকিউ হইল একটা লোহার চাকু, জং ধরতে পারে, তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার জন্য ভালো হবে। তুমি যত ক্রিটিক্যাল এমসিকিউ অ্যাপ্রোচ করবা, যত ক্রিটিক্যাল এমসিকিউ সলভ করবা, তত তোমার এই 10% পারার সম্ভাবনা বাড়বে। এটার জন্য তুমি 12 ঘন্টার ক্লাস করো আর 100 ঘন্টার ক্লাস করো, আনলেস তুমি ইনাফ পরিমাণে কোশ্চেন অ্যাপ্রোচ করছো, তোমার ব্রেনের ওই সলভিং ক্যাপাবিলিটি আসবে না। বাট মজার কথা হলো, এই 10%-এর উপর তোমার চান্স বা মার্ক নির্ভর করে না, মার্ক নির্ভর করে এই টিপিক্যাল 90%-এর উপর। সো মাকুন্দার মতো 14 ঘন্টার ক্লাস করতে যাস না, এই যে 90%, যেখানে কামের জিনিসপাতি পড়ানো হয়েছে সেটা পড়। এখন তোমাকে একটা ভালো সলিউশন আমি দিই ফিজিক্সের জন্য, অল অ্যারাউন্ড সলিউশন। এই একটা বই, এই বইটার মধ্যে যেটা আমরা করছি এটা হলো আমাদের এমসিকিউ প্রিপারেশন বুক। এইটা সামনে একটা কিউআর কোড দেওয়া আছে, যেখানে আমার পার্সোনাল এমসিকিউ প্রিপারেশন কোর্সটা স্ক্যান করলে পুরো ফ্রিতে পাবা, সব শর্টকাট শিখাইছি। এবং তারপরে আমি যেটা করছি,
যে প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে যতগুলো টাইপের কোশ্চেন হইতে পারে টাইপ ওয়াইজ শর্টকাট সহ দেওয়া আছে, এবং বিগত বছরের কোশ্চেন শর্টকাট আন্ডার দেওয়া। বাট এখানে শেষ না, বইটাতে দুইটা করে পার্ট করা প্রত্যেকটা চ্যাপ্টার, একাডেমিক পার্ট যেখানে এইচএসসি লেভেলের যা যা কোশ্চেন আসা সম্ভব সব আছে, 90% কমন চলে আসবে। গেল এরপরে চলো হইলো মজার কথা, অ্যাডমিশন পার্ট। এই চ্যাপ্টার আন্ডারে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড বুয়েট এবং সিকিউরিয়েটে কী কী কোশ্চেন আছে সব দেওয়া আছে, মেডিকেলের কী কী কোশ্চেন আছে সব দেওয়া আছে, ঢাবি গুচ্ছ সমন্বিত কী কী কোশ্চেন দেওয়া আছে সব দেওয়া আছে, এক একটা বইতে 5000+ এমসিকিউ দেওয়া আছে। অর্থাৎ এই বইয়ের বাইরে যদি কোনো কোশ্চেন আসে সেটা হলো এই 10% কোশ্চেন আসবে, বাকি 90 এই একটা বই দিলেই কভার। শর্টকাট, ক্যালকুলেটিক্স, এভরিথিং এই বইতে আছে, ইনক্লুডিং কোর্স ফ্রি। সো আইদার এই যা যা বলছি এগুলো সব ফলো করো, অথবা এই একটা বই নিজের কালেকশনে রাখো, দ্য চয়েস ইজ ইয়োর্স। ভিডিও ডিসক্রিপশন বক্সে সব দেওয়া আছে, না কিনলেও সমস্যা নেই, বাট গাইডলাইনগুলো অলওয়েজ ফলো করার চেষ্টা করবা, যাতে ফিজিক্সের এমসিকিউতে কোপ দিতে পারো। আসসালামু আলাইকুম, টাটা।